আজ আমি তোমাদের জন্য খুবই মজার এক গল্প নিয়ে এসেছি। মূলত এই গল্পে নায়কের মাইসোফোবিয়া থাকে, যার ফলে ও একদমই নোংরা সহ্য করতে পারে না। অন্যদিকে আমাদের নায়িকা থাকে ক্লিনার। প্রথমে ওদের সম্পর্কটা টম অ্যান্ড জেরির মতো থাকে, পরবর্তীতে এই ঝগড়াটে সম্পর্কটা কিভাবে ভালোবাসায় পরিণত হয় তা তো ভিডিওতেই জানতে পারবে। আজকের ড্রামাটি খুবই মজার হতে চলেছে, আশা করছি তোমরা বেশ এনজয় করবে। শুরুতেই আমরা জুনজিকে দেখি। কিছুদিন পরই ওর কলেজ ভর্তি পরীক্ষা হতে চলেছে, তবে ও পড়াশোনা বাদ দিয়ে ইলেকট্রনিক কি যেন বানাচ্ছিল। আসলে মেকানিক্যাল জিনিসে ও খুবই আগ্রহী। যখনই ও শুনতে পায় রুমে কেউ আসছে, ও বই নিয়ে পড়ার ভান ধরে। তখনই রুমে ওর বড় বোন সুয়াং চলে আসে। সুয়াং বুঝে ফেলে ওর ভাই পড়ার নাটক করছে, তাই ও ভাইকে মারতে থাকে। তখনই বাবা এসে ওদের থামায়। ওদের বাবা স্যানিটারি ওয়ার্কার, মানে লোকদের ঘরে গিয়ে গিয়ে ময়লা সংগ্রহ করে। মা এক বছর আগেই গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে, এরপর থেকেই বাবা ওদের খেয়াল রাখছে। সুয়াং খুবই কঠোর পরিশ্রমী একজন মেয়ে। পরিবার ঠিকমতো চালানোর জন্য ও অনেকগুলো পার্ট টাইম চাকরি করছে, আর পার্মানেন্ট এক চাকরির জন্য ও ইন্টারভিউও দিয়ে যাচ্ছে। অন্যদিকে আমাদের হিরো র্যানজিকে দেখি। র্যানজির মাইসোফোবিয়া আছে, মানে ও নোংরা একদমই সহ্য করতে পারে না। আশেপাশে নোংরা থাকলেই ওর শরীর খারাপ হয়, তাই সবসময় ও পরিষ্কার থাকে। ও নিজের জন্য একটি লেন্স বানিয়েছে, যেটার মাধ্যমে ও দেখতে পায় কোথায় কী পরিমাণে নোংরা আছে। র্যানজি হল ক্লিন ফার্স্ট কোম্পানির সিও। ওর কোম্পানি ক্লিনিং রোবট বানায়, সাথে ক্লিনার গ্রুপও আছে যারা লোকদের ঘরে গিয়ে গিয়ে পরিষ্কার করে। র্যানজি এক সেমিনারে যাওয়ার জন্য রওনা দেয়। একই রাস্তা দিয়ে সুয়াংও কাজে যাচ্ছিল, তখনই কারো সাথে ধাক্কা খেয়ে ও সোজা র্যানজির গাড়ির উপরে গিয়ে পড়ে, ফলে ওর হাতের সব জার্মস র্যানজির গাড়িতে লেগে যায়। সুয়াং তো এটা পরিষ্কার করে ওকে সরি বলে চলে যায়, কিন্তু এত জার্মস দেখে র্যানজির অবস্থাই খারাপ হচ্ছিল। ওর অ্যাসিস্ট্যান্ট দং বলে, চিন্তা করো না, গাড়ি স্যানিটাইজের জন্য পাঠিয়ে দিব। র্যানজি ওর সেমিনারে পৌঁছায়। ও সবাইকে বলে, আমাদের নতুন রোবট টপেক্স খুব শীঘ্রই লঞ্চ হবে। এখান থেকে ও জিয়ান নামের এক অ্যাক্ট্রেসের সাথে ডেটে যায়। আসলে ওর মায়ের জোর করাতেই ও এখানে এসেছে। র্যানজি তো জিয়ানকে স্ক্যান করতে থাকে, কোনো নোংরা আছে কি না। তখনই ও জিয়ানের গায়ে কুকুরের এক পশম দেখতে পায়, ফলে ওর অবস্থাই খারাপ হয়ে যায়। আর ওকে বিদায় দিয়ে এখান থেকে চলে যায়। এই রেস্টুরেন্টে সুয়াং কাজ করছিল। ও নিজের সামনে র্যানজিকে দেখে অবাক হয় আর বলে, কিছুদিন আগেই আমি তোমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, আমিও তোমার মতোই কঠোর পরিশ্রমী, আমাদের মাঝে অনেক মিল আছে। র্যানজি বলে, আমাদের মাঝে একদমই মিল নেই, তোমার তো নেম ট্যাগটাও ঠিক নেই, ড্রেস আপ হেয়ার কিচ্ছুই ঠিক মতো করনি, এভাবে আমার সাথে কম্পেয়ার করবে? এসব বলে ও সুয়াংয়ের গায়ে স্যানিটাইজ করতে থাকে। এর ফলে সুয়াংয়ের হাঁচি আসতেই নিচ্ছিল। এটা দেখে র্যানজি ঘাবড়ে যায় আর ওর মুখে একটা বান ঢুকিয়ে দেয়, যেন ও হাঁচি দিতে না পারে। ওর এই আচরণে সুয়াং খুবই অবাক হয়। পরের সিনে র্যানজি ওর ঘরে ছিল। ওর মা ওকে বকতে থাকে ডেট ছেড়ে চলে আসার জন্য। এর মাঝে ও দেখে ওর নতুন রোবট টপেক্স ঘরে নেই। ওর এই রোবট এখনও লঞ্চ হয়নি, কেউ যদি নিয়ে যায় কোম্পানিতে অনেক লস হবে, তাই র্যানজি সেটা খুঁজতে থাকে। এই বিল্ডিংয়ের বাহিরেই সুয়াং ছিল, ও খাবার ডেলিভারি করতে এসেছে। ও এখানে টপেক্সকে দেখতে পায়। ও ভাবে কেউ হয়তো এটা ফেলে দিয়েছে, তাই সুয়াং এটা নিজের কাছে রেখে দেয়। এর মাঝে র্যানজি টপেক্সকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। সুয়াং ভাবে ওই হয়তো খাবার অর্ডার করেছে, তাই ওকে খাবার দিতে যায়। র্যানজি দেখে এটাতে অনেক জার্মস, ও ঘাবড়ে স্যানিটাইজ করতে থাকে, যেগুলো সুয়াংয়ের চোখে ঢুকে পড়ে আরও নিচে পড়ে যায়।
র্যানজি ওর সাহায্য করতে যাচ্ছিল। তবে এখানে এত এত জার্মস দেখে ও আর সামনে এগোয় না। ও কিছু টাকা রেখে চলে যায় যেন সুয়াং ডাক্তার দেখাতে পারে। ওর এই আজব আচরণে সুয়াং আবারও অবাক হয়। বাড়ি ফেরার পথে ও দেখে বাসটাও চলে গেছে, তাই ও কোনো রাইডার খুঁজছিল। ও এখানে এই ছেলেকে দেখে জিজ্ঞেস করে, আমার ঠিকানায় যেতে কত টাকা নিবে? ছেলেটি বলে, তোমার কি মনে হয় আমার দাম কত হবে? সুয়াং বলে, যাই হোক, আমি তোমাকে 500 টাকাই দিব। এটা বলে ও স্কুটিতে বসে পড়ে। ছেলেটি ওর ঠিকানায় ওকে পৌঁছে দেয়। সুয়াং দেখে ছেলেটি ওর পিছু করতে করতে ওর ঘরের কাছে চলে এসেছে। ছেলেটি বলে, আমি তোমার পিছু করছি না। তবে সুয়াং ঘাবড়ে ওকে মারতে থাকে। সুয়াংয়ের বাবা এসে ওদের থামানোর চেষ্টা করে, যার ফলে উনি ব্যথা পেয়ে যায়। ঘরে আসার পর সুয়াং জানতে পারে আসলে ওর নাম হলো লু, যে ওদের নতুন প্রতিবেশী। লু কিছুদিনই হলো অ্যাব্রোড থেকে দেশে ফিরেছে। রুমে আসার পর সুয়াংয়ের কাছে মেইল আসে, ক্লিন ফার্স্ট কোম্পানিতে চাকরিটা হয়ে গেছে। ও তো অনেক খুশি। অন্যদিকে র্যানজি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, যে টপিক্সকে খুঁজে দিতে পারবে তাকে 50,000 ইউয়ান প্রাইজ দেয়া হবে। এখানে জুনজি ওদের ঘরে সেই টপিক্সকে দেখতে পায়। ও ভাবে টাকা কামানোর ভালো একটা সুযোগ, তাই ও র্যানজিকে কল করে দেখা করতে বলে। সকালবেলা ওরা উঠে দেখে বাবা গতরাতে ড্রিঙ্ক করে মাতাল হয়ে পড়ে আছে, তাই বাবার জায়গায় সুয়াং ময়লা তুলতে যায়। ও এখান থেকে চলেই যাচ্ছিল, তখনই ও ধাক্কা খেয়ে পড়ে যায়, ফলে সব ময়লা গিয়ে র্যানজির গাড়ির উপরে পড়ে। র্যানজি অনেক রেগে গাড়ি থেকে বের হয়। মাস্ক সরানোর পর ও সুয়াংকে দেখে অবাক হয়। আশেপাশের সবাই এই ঘটনার ভিডিও করছিল। সুয়াং এতে খুবই লজ্জা পায়। ও র্যানজির থেকে মাস্ক নিতে গিয়ে ওর উপরেই পড়ে যায়। র্যানজি অনেক ঘাবড়ে যায়। এর মাঝে ওর এক ফোঁটা ঘাম র্যানজির মুখেই পড়ে যায়, ফলে র্যানজি ঘাবড়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সুয়াংয়ের ভাই জুনজিও এসব দেখছিল, কারণ ও এখানে র্যানজিকে টপিক্স ফেরাতে এসেছিল। যে ঘটনা ঘটল এতে সুয়াং খুবই কষ্ট পায়, আর ওর নাম্বারটা লিখে বলে, যা ক্ষতি হয়েছে এর টাকা আমি দিয়ে দিব, এসব বলে ও চলে যায়। র্যানজিরও ওর জন্য খারাপ লাগে, তবে ও কিছু বলতে পারে না। এসব দেখে জুনজির অনেক রাগ হয়। ও ভাবে র্যানজি হয়তো ওর বোনকে বুলি করছিল, তাই ও ডিসাইড করে ও র্যানজিকে টপিক্স ফিরিয়ে দিবে না। অন্যদিকে র্যানজির কাছে বাসার সিসিটিভি ফুটেজ আসে। ও দেখে সুয়াং ওর টপিক্স নিয়ে গেছে। পরদিন ও সুয়াংয়ের সাথে দেখা করে টপিক্সের ব্যাপারে জিজ্ঞেস করে। সুয়াং ওর কথা বুঝতে পারে না। র্যানজি বলে, তুমি আমার রোবট নিয়ে গেছো, আমাকে তো কলও করেছিলে। ও বলে, আমি ইচ্ছে করে তোমার রোবট চুরি করিনি, আমি ভালো পরিবারের একটা মেয়ে, তোমার রোবট তোমাকে ফিরিয়ে দিব। বাড়ি এসে তো ও জুনজিকে খুবই মারতে থাকে। অন্যের জিনিস নিয়ে টাকা কামানোর ধান্দা করছিস, এগুলো শিখিয়েছি তোকে। তখনই এখানে সুয়াংয়ের বেস্ট ফ্রেন্ড ইয়ান এসে জুনজিকে বাঁচিয়ে নেয়। র্যানজি ওর এইচআর ম্যানেজার মিস্টার জুনের সাথে কথা বলছিল। উনি সুয়াংকে কোম্পানিতে কাজ দিয়েছে। র্যানজি বলে, আমার মনে হয় না সুয়াং আমাদের কোম্পানিতে কাজ করার যোগ্য। মিস্টার জুন বলে, 3 মাস সময় দাও, ওর কাজ দেখে তারপরই ডিসাইড করো। উনি যাওয়ার সময় বলে, তোমাকে এতটা সফল দেখে তোমার নানা নিশ্চয়ই অনেক খুশি। র্যানজি বলে, এমন কিছুই না, আমি যতই ভালো করি না কেন উনি সবসময় আমাকে নোংরাই মনে করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওর নানা ওকে অনেক কন্ট্রোল করত। ও পরীক্ষায় 99 পেয়েছে। এরপরও ওর নানা ওকে কথা শোনায়, তুমি তো একটা অকর্মা, তুমি অকেজো নোংরা ছাড়া আর কিছুই না। এসব মনে করে ওর মনটা আবারও খারাপ হয়ে যায়। পরের সিনে দেখি সুয়াং ঝাল খাবার খাওয়ার ফলে ওর শরীরটা খুবই খারাপ ছিল। এরপরও ও র্যানজির সাথে দেখা করতে যায় টপিক্স ফিরিয়ে দেওয়ার জন্য, সাথে গাড়ির যে ক্ষতি হয়েছে সেটা ফেরত দিয়ে দেয়। ওর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, ফলে ও এখানেই বেহুশ হয়ে যায়। এটা দেখে র্যানজি বুঝতে পারছিল না ও কী করবে। প্রথমে ও গাড়ির সিটটা কভার করে,
এরপর ও শুয়াংকে গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত ওর কোনো গার্ডিয়ান আসছে, র্যানজি এখানেই বসে থাকে। শুয়াং হুশে আসার পর ওর সামনে লুকে দেখতে পায়। লু এখানে ওর অনেক খেয়াল রাখে। পরদিন শুয়াং ক্লিন ফার্স্ট কোম্পানিতে আসে। আজ ওর চাকরির প্রথম দিন, ও তো খুবই খুশি। এর মাঝে র্যানজি এখানে আসে। ও শুয়াংকে বলে, মনে হচ্ছে তোমার থেকে বাজে স্মেল আসছে। শুয়াং বলে, না তো। এর মাঝে ও দেখতে পায় আসলে র্যানজির জুতোতেই ময়লা লেগে আছে। এটা দেখে র্যানজি লজ্জাও পায় আর ঘাবড়ে গিয়ে জলদি ওর কাপড় আর জুতো বদলাতে থাকে। ও নিজের শার্ট বদলাচ্ছিল, তখনই এখানে শুয়াং চলে আসে। র্যানজিকে এভাবে দেখে ও জলদি মুখ ঢেকে ফেলে। র্যানজিও জলদি জলদি শার্ট পরতে থাকে, ফলে ও শার্টের বোতাম উল্টা পাল্টা লাগিয়ে ফেলে। এরপর ও জিজ্ঞেস করে, তুমি এখানে কী করছ? শুয়াং বলে, তোমাকে ধন্যবাদ বলতে এসেছি আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। ও যাওয়ার সময় র্যানজিকে বলে যায় যে ও শার্টের বোতাম উল্টা পাল্টা লাগিয়েছে। র্যানজি যখন ওর ময়লা জুতোগুলো ফেলতে যায়, ও ওয়াশরুমে এক মেয়েকে ফোনে কথা বলতে শুনে। মেয়েটি বলে, আমি ক্লিন ফার্স্ট কোম্পানিতে কাজ পেয়ে গেছি, এখন আমি র্যানজির আরও কাছে যেতে পারবো। তখনই ওয়াশরুম থেকে শুয়াং বের হয়। র্যানজি ভেবে নেয় শুয়াংই হয়তো ফোনে ওসব বলছিল। র্যানজি ভেবে নেয় এখন পর্যন্ত যতবার ওর সাথে শুয়াংয়ের দেখা হয়েছে, এই সব কিছু শুয়াংয়ের পরিকল্পনা ছিল, যেন শুয়াং ওকে পটাতে পারে। এরপর র্যানজি ল্যাবে ছিল। বাহিরে শুয়াং গ্লাস পরিষ্কার করছিল। ও ভেবে নেয় নিশ্চয়ই শুয়াং ওকে ফলো করছে, আর সামনে গিয়ে ও শুয়াংকে দেখতে থাকে। শুয়াং গ্লাস পরিষ্কার করছিল আর হার্ট বানাচ্ছিল। এর মাঝে র্যানজি ভুলবশত রিমোটে চাপ দিয়ে দেয়, যার ফলে গ্লাসটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। শুয়াং ওকে এতটা কাছে দেখে ঘাবড়ে নিচে পড়ে যায়। র্যানজিও এতে ঘাবড়ে যায় আর ওকে ঠিক মতো কাজ করার কথা বলে চলে যায়। কাজ শেষ হওয়ার পর শুয়াং বাড়ি যায়। ও দেখে এক মেয়ে লুয়ের সাথে ঝগড়া করে চলে যাচ্ছে। এর মাঝে ওর হাত থেকে ব্যাগটা পড়ে যায়। এটা দেখে লু বুঝে ফেলে শুয়াং ক্লিনারের কাজ করছে। শুয়াং ওকে থ্রেট দেয়, বাবাকে এটা জানাবে না, আর না হয় পুরো মহল্লায় তোমার বদনাম করে দিব, যে তোমার ঘর থেকে প্রতিদিন আলাদা আলাদা মেয়ে বের হয়। ওর কথা শুনে লু হাসে। অন্যদিকে র্যানজিকে দেখি, ও আয়নাতেও শুয়াংকেই দেখছিল। ও বলতে থাকে, আমি শুয়াংয়ের কথা কেন ভাবছি? পরদিন শুয়াং অফিসে এসে দেখে গতকাল এক এমপ্লয়ি লবস্টার এনেছিল, তবে সেটা বাড়ি নিতে ভুলে গেছে, যার ফলে সেটা নষ্ট হয়ে বাজে গন্ধ বের হয়েছে। কেউই সেখানে যেতে পারছিল না, তবে শুয়াং খুব সুন্দর করে সেটা পরিষ্কার করে দেয়, ফলে সবাই ইমপ্রেস হয়ে যায়। মিস্টার জুন বলে, তাহলে তো তোমাকে দিয়ে অনেক বড় বড় কাজ করানো যাবে। শুয়াংও বেশি বেশি কাজ পাওয়ার জন্য বলে দেয়, হ্যাঁ পারবো, আমি তো কোনো গন্ধই পাই না। এই কথা আবার র্যানজি শুনে ফেলে। ও বুঝতে পারে শুয়াং মিথ্যে বলছে, যে ও কোনো গন্ধই পায় না। ও শুয়াংকে বলে, আমি যদি জানতে পারি তুমি এই ব্যাপারটা মিথ্যে বলেছ, তোমার কিন্তু চাকরি চলে যাবে। শুয়াংও ভাব মেরে বলে, ঠিক আছে। র্যানজি এবার সত্যটা বের করার জন্য বিভিন্ন প্ল্যান করে। প্রথমে ও শুয়াংয়ের জন্য খাবার আনে, যেটা থেকে খুবই বাজে গন্ধ আসছিল। সবাই এখান থেকে পালিয়ে যায়। শুয়াং তো ধরা পড়তে চাচ্ছিল না, তাই ও সেটা খেয়ে নেয়। এরপর র্যানজি ওর কাছে ময়লা মোজা ফেলে দেয় আর সেটা পরিষ্কার করতে বলে। শুয়াংয়ের কষ্ট হচ্ছিল, এরপরও ও সেটা তুলে ফেলে। এবারের প্ল্যানটাও ভেসে গেছে, তাই র্যানজি ওর লকারে বাজে স্মেলের কিছু রেখে দেয়। শুয়াং যখনই এটা খুলে ওর অবস্থাই খারাপ হয়ে যায়। ওর জামা কাপড় গন্ধে ভরে গেছে, কিন্তু এরপরও ও নিজের জামা পরে বের হয় আর এমন ভান ধরে যেন কিছুই হয়নি, যেটা দেখে র্যানজি অবাক। কাজ শেষে লু ওকে পিক করতে আসে। লু ওকে হেলমেট পরিয়ে দিচ্ছিল। এটা দেখে র্যানজি খুবই জেলাস হচ্ছিল। ও ভাবতে থাকে, শুয়াং যদি আমার কাছেই আসতে চায়
তাহলে ও অন্য ছেলের সাথে কী করছে? এর মাঝে ও খেয়াল করে ওর টেবিলে একটুখানি ময়লা পড়ে আছে, তাই ও দমকে বলে সুয়াংকে কল করে অফিসে ডাকতে অফিস পরিষ্কার করার জন্য। অন্যদিকে সুয়াং ওর ভাইকে কল করে। জঞ্জি বলে আমি টিউশনে আছি, তবে সুয়াং পেছন থেকে অনেক শব্দ শুনতে পায়। এতেও বুঝতে পারে জঞ্জি মিথ্যে বলছে, তাই ও জঞ্জিকে খুঁজতে বের হয়। এ সময় ওর কাছে দংয়ের কল আসে। ফোনটা রিসিভ করার চক্করে ও সিঁড়ি থেকেই পড়ে যায়। শব্দ শুনে দং র্যানজিকে বলে সুয়াং হয়তো কোনো ঝামেলায় আছে। এটা শুনে র্যানজি জলদি সুয়াংয়ের ঘরের দিকে যেতে থাকে। এদিকে সুয়াংয়ের বেস্ট ফ্রেন্ড ইয়ানকে দেখি, ও মার্কেটে এসেছে, আর ও এখানে জুনজিকে এক দোকানে কাজ করতে দেখে ফেলে। আসলে জুনজি পড়াশোনায় ভালো না, ও ভাবে পরীক্ষায় ফেল করবে তাই ও কাজ করতে শুরু করেছে। এ সময় সামনে থেকে সুয়াং লুয়ের সাথে এখানে এসে জুনজিকে দেখে ফেলে। ও তো রেগে জুনজিকে মারতে থাকে। ওরা কোনোভাবে সুয়াংকে শান্ত করে। ওর পায়েও তো ব্যথা ছিল, তাই লু ওকে কাঁধে তুলে নেয়। সুয়াং এক দৃষ্টিতে ওকে দেখতে থাকে। লু বলে আমি কি এতটাই অ্যাট্রাকটিভ যে আমার থেকে চোখই সরাতে পারছো না? ও বলে এরকম কিছুই না। অন্যদিকে র্যানজি সুয়াংয়ের ঘরের কাছে চলে আসে। এখানে এত এত মানুষ আর এত জার্মস দেখে ও ঘাবড়ে যায়। সামনে থেকে ওরা চারজন আসে। সুয়াং জিজ্ঞেস করে তুমি এখানে কি করছ? র্যানজি বলে তুমি ফোনে চিল্লাচ্ছিলে কেন? ও বলে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। লু ওর সাথে হাত মিলাতে যায়, তবে র্যানজি তো ওর সাথে হাত মিলায় না, যেটা লুয়ের খুবই আজব লাগে। র্যানজি সুয়াংকে বলে তুমি যেহেতু পায়ে ব্যথায় পেয়েছ, তোমার উচিত ঘরে থাকা, এভাবে বাহিরে ঘোরাফেরা উচিত না। এসব বলে ও রেগে চলে যায়। ঘরে আসার পর লু ওর পায়ে ঔষধ লাগিয়ে দেয়। ওর আচরণে আমরা বুঝতে পারি ও সুয়াংকে পছন্দ করে। ওদিকে র্যানজি বাড়ি গিয়ে ওর থেরাপিস্টের সাথে কথা বলে, ইদানিং আমি এক মেয়ের কাছে যাচ্ছি যে একদমই পরিষ্কার থাকে না, তবে এরপরও ওর কাছে যেতে আমার ভয় লাগে না। এসব শুনে থেরাপিস্ট বলে তোমার উচিত সেই মেয়ে থেকে দূরে থাকা, ভবিষ্যতে এর জন্য তোমার ফোবিয়া খারাপ হতে পারে। পরদিন সুয়াং চায়না এন্টারটেইনমেন্ট কোম্পানিতে পরিষ্কার করার কাজে যায়, যেখানে জিয়ান কাজ করে। এখানে সুয়াংয়ের সিনিয়র মার্কো ছিল। এক কাজের জন্য ওদের ইমার্জেন্সি এক মডেল লাগবে, তাই মার্ক সুয়াংকে সেই কাজটা করতে বলে। সুয়াং না করার পরও ও জোর করছিল। এই সব কিছু র্যানজিও দেখতে পায়। ও সুয়াংকে নিজের কাছে টেনে নেয় আর মার্ককে বলে ও যেহেতু কাজটা করতে চাচ্ছে না, তুমি ওকে জোর করতে পারো না। এটা বলে ও নিজের সাথে সুয়াংকে নিয়ে যেতে থাকে। তখনই সুয়াং হোঁচট খেয়ে পড়ে যায় আর অ্যাক্সিডেন্টালি ওদের কিস হয়ে যায়। সবাই এসব দেখে অবাক। সুয়াং ওর কাছে মাফ চাইতে থাকে, তবে র্যানজি বেহুশ হয়ে পড়ে যায়। ওকে জলদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। র্যানজি যখন হুশে আসে ও দেখে সুয়াং কান্না করছে। ও র্যানজির কাছে মাফ চাইতে থাকে। জিয়ান ওর উপর খুবই চিল্লাতে থাকে, তুমি জানো না র্যানজির মিস ফোবিয়া আছে, এরপরও তুমি এমনটা কেন করেছ? ও অনেক চিল্লাচ্ছিল, তাই র্যানজির ইশারায় দং ওকে কোলে তুলে বাহিরে নিয়ে যায়। সুয়াং ওকে সরি বলে, আমি তোমার ফোবিয়ার ব্যাপারে জানতাম না, এটা বলে ও চলে যায়। এখন ও বুঝতে পারে র্যানজি মিস ফোবিয়ার কারণেই ও ওরকম আজব ব্যবহার করত। বাড়ি এসে ও র্যানজির জন্য স্যুপ বানানোর চেষ্টা করে। প্রথমবার ও রান্না করার চেষ্টা করে, তাই প্রথমবার ওর স্যুপ খুবই বাজে হয়। জুনজি তো বমি করে ফেলে। এরপর লুয়ের সাহায্যে ও খুব সুন্দর করে স্যুপ বানায়, যেটা খুবই ভালো হয়। লু যখন জানতে পারে সুয়াং র্যানজির জন্য রান্না করেছে, ওর মনটাই খারাপ হয়ে যায়। সুয়াং হাসপাতালে এসে দেখে র্যানজির নানা এসেছে। নানা ওকে বলে সুয়াংকে কাজ থেকে বের করে দিতে। র্যানজি বলে এতে সুয়াংয়ের কোনো দোষ নেই। নানা বলে তুমি যদি এমনই অসুস্থ হয়ে পড়ে থাকো, তাহলে ভবিষ্যতে তুমি কিছুই করতে পারবে না। এসব বলে উনি চলে যায়। উনি চলে যাওয়ার পর সুয়াং ওর কাছে আসে আর বলে এই স্যুপ খেলে তুমি জলদি সুস্থ হয়ে যাবে,
আরোকে আবারও সরি বলে সুয়াং চলে যায়। ওর আশাতে র্যানজি খুবই খুশি হয়। প্রথমে ও ভাবছিল স্যুপটা খাবে কি না, তবে একবার মুখে দিয়ে ও মজায় মজায় পুরোটাই শেষ করে ফেলে। এরপর ওর থেরাপিস্টকে কল করে বলে, একজন মানুষের অনেকটা কাছে যাওয়াতে কি আমার রোগটা ঠিক হতে পারে? আমি একজনের অনেকটা কাছে গিয়েছি, এরপর থেকেই ওই মানুষটার কাছে যাওয়াতে আমার কোনো সমস্যাই হচ্ছে না। তবে থেরাপিস্ট বলে, এখন হয়তো কোনো সমস্যা হচ্ছে না, তবে ভবিষ্যতে এর সাইড ইফেক্ট দেখা দিতে পারে, তাই তোমার উচিত ওর থেকে দূরে থাকা। পরদিন সুয়াং স্যুপ নিয়ে আবারও হাসপাতালে আসে। র্যানজির বিজি কোম্পানিতে একটা প্রেজেন্টেশন ছিল, তবে অসুস্থতার কারণে তো ও যেতে পারবে না, এতে কোম্পানির ক্ষতি হবে। তাই সুয়াং দং ইউ আর ত্যানের সাথে মিলে খুব সুন্দর করে প্রেজেন্টেশন তৈরি করে। এরপর ওরা চারজন বিজি কোম্পানিতে পৌঁছায় প্রেজেন্টেশন দেওয়ার জন্য। সেখানে যাওয়ার পর ওদেরকে কিছু নাস্তা খেতে দেয়া হয়। ইউ ত্যান আর দং সেগুলো খেয়ে নেয়, ফলে সাথে সাথেই ওদের পেট খারাপ হয়ে যায়। এতে বুঝতে পারি নিশ্চয়ই এই খাবারে কিছু মেশানো হয়েছে। এর জন্য সুয়াংকে একাই ভেতরে যেতে হয় প্রেজেন্টেশন দেওয়ার জন্য। ও খুবই হিচকাচ্ছিল, নিজের নামটাও ঠিকমতো বলতে পারছিল না। তখনই এখানে র্যানজি চলে আসে আর প্রেজেন্টেশনটা খুব সুন্দর করে সামলে নেয়। মিটিং শেষে ওর সাথে ওর রাইভাল ওয়েনের দেখা হয়। ওয়েন র্যানজিকে একদমই পছন্দ করে না। আসলে ওয়েনই ওদের প্রেজেন্টেশন খারাপ করার জন্য র্যানজির এমপ্লয়ীদের খাবারে কিছু মিশিয়েছে। যাই হোক, ওদের কথা কাটাকাটি শেষে র্যানজি সুয়াংকে নিয়ে চলে যাচ্ছিল। লিফট খারাপ ছিল বলে ওরা দুজন সিঁড়ি দিয়ে যাচ্ছিল। এখানে খুবই অন্ধকার ছিল। তখনই কেউ একজন এসে র্যানজির গায়ে ময়লা ছুঁড়ে মারে। সুয়াং ওকে বাঁচাতে সামনে চলে আসে, যার ফলে ওর কাপড়ই খারাপ হয়ে যায়। র্যানজি ওকে নিজের কোটটা পরিয়ে দেয়। গাড়িতে বসেও ও সুয়াংয়ের চুল পুছে দিচ্ছিল। ওকে এতটা কাছে দেখে সুয়াং ব্লাশ করছিল। যেহেতু ওর কারণে সুয়াংয়ের কাপড় নষ্ট হয়েছে, তাই ও সুয়াংয়ের জন্য খুবই সুন্দর একটা জামা কিনে নিয়ে যায়। ও সুয়াংয়ের ঘরে লুকে দেখে অবাক হয়। র্যানজি সুয়াংকে জামাটা দিয়ে চলে যায়। পরদিন সুয়াং সেই জামাটা পরে অফিসে আসে। র্যানজি ওর প্রশংসা করে, তোমাকে খুবই সুন্দর লাগছে। পরদিন জুনজির পরীক্ষা ছিল, সবাই ব্যস্ত ছিল, তাই ইয়ান ওকে আগিয়ে দিতে আসে। জুনজি বলে, আমি কি গুড লাকের জন্য তোমাকে জড়িয়ে ধরতে পারি? আমাদের পরিবারে সব সময়ই এটা করা হয়। ইয়ান কিছু বলার আগেই জুনজি ওকে জোরে জড়িয়ে ধরে। ইয়ান এতে অবাক হয়। অন্যদিকে সুয়াং র্যানজির অফিসে কাজ করছিল। দং আর র্যানজি কথা বলতে বলতে এদিকেই আসে। সুয়াং টেবিলের নিচে কাজ করছিল, তাই ওরা ওকে দেখতে পায় না। দং ওকে জিজ্ঞেস করে, তুমি কি সুয়াংকে পছন্দ করো? ইদানিং তুমি একটু বেশি ওকে অ্যাটেনশন দিচ্ছ। র্যানজি ঘাবড়ে বলে, না তো, আমি ওর উপর এজন্য নজর রাখছি যেন ও কোনো ভুল করলেই আমি ওকে কাজ থেকে তাড়িয়ে দিতে পারি। এসব শুনে সুয়াং খুবই কষ্ট পায়। ও টেবিলের নিচে থেকে উঠে বলে, তুমি আমায় এতটাই ঘৃণা করো, আমি নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করি, আর তুমি আমাকে কাজ থেকে বের করতে চাচ্ছ। এসব বলে ও চলে যায়। বেচারা কিছুই বলতে পারে না। সুয়াং বাড়ি এসে জানতে পারে জুনজি কলেজে ভর্তি পরীক্ষায় পাশ হয়ে গেছে। এতে সবাই অনেক খুশি। অনেক রাত হয়ে গেছে, তাই জুনজি ইয়ানকে বাসায় আগিয়ে দিতে যায়। এখানে আমরা জানতে পারি জুনজি অনেক আগে থেকেই ওকে পছন্দ করে, তবে এখনও বলতে পারে না। সুয়াংয়ের মনটা খুবই খারাপ ছিল। ও কত ভালো মতো কাজ করে, এরপরও র্যানজি ওকে কাজ থেকে তাড়াতে যাচ্ছে। ও কাঁদছিল। লু ওকে সামলাতে থাকে আর কাজ আরও ভালো মতো করার জন্য মোটিভেট করে। সুয়াংও একদম মোটিভেট হয়ে দাঁড়িয়ে যায়, যার ফলে ওর মাথাটা লুয়ের মুখের সাথে বাড়ি খায়। বেচারা অনেক ব্যথা পেয়ে যায়। সুয়াং ওকে সরি বলে। ও ডিসাইড করে এবার ও র্যানজিকে শিক্ষা দিয়েই ছাড়বে। পরদিন অফিসে আসার পর র্যানজি ওর কাছে এসে বলে, গতকাল আমি যা বলেছি আমার সেটা মতলব ছিল না। সুয়াং বলে, ঠিক আছে, আরও নিজের কাজ করতে থাকে।
র্যাঞ্জি যখন প্রেজেন্টেশন দিচ্ছিল, ও পকেটে হাত দেয় মাস্ক বের করার জন্য। তবে সেখান থেকে মোজা বের হয়ে আসে। এটা দেখে ওর মাথা ঘুরতে থাকে। দং জলদি সেটা সরিয়ে ফেলে। আসলে সুয়াং ওর থেকে প্রতিশোধ নিতেই এটা করেছে। এরপর ও র্যাঞ্জির সব কাপড়ে বাজে গন্ধের স্প্রে মেরে দেয়। র্যাঞ্জির তো অবস্থাই খারাপ হয়ে যায়। পরের সিনে ওর এক ভিজিটরকে বিজনেস কার্ড দিতে যাচ্ছিল, তবে ওর পকেট থেকে খাবারের টোকেনই বের হচ্ছিল। বেচারা খুবই লজ্জা পেয়ে যায়। ও এবার বুঝতে পারে সুয়াংই ওর থেকে প্রতিশোধ নিতে এসব করছে। সুয়াং ওর থেকে প্রতিশোধ নিয়ে খুবই খুশি। রাতের বেলা সুয়াং দং, ত্যান আর ইউর সাথে ডিনারে যায়। এখানে ত্যান আর ইউ র্যাঞ্জির খুবই প্রশংসা করছিল। হয়তো বস একটু রুড, তবে উনি কখনো কারো ব্যাকগ্রাউন্ড দেখে কাউকে জাজ করে না। এসব শুনে সুয়াং ভাবে, আমি হয়তো ওকে ভুল বুঝেছি। এরপর ও সুপার শপে গিয়ে একটি স্ট্রবেরি মিল্ক কিনে। পেছন থেকে র্যাঞ্জি এটা দেখতে পায়, আরও নিজেও একটা কিনে নেয়। সুয়াং এটা পছন্দ করে, তাই র্যাঞ্জি এটা নিয়ে সুয়াংয়ের টেবিলে রাখে। ওদিকে সুয়াংও স্ট্রবেরি মিল্ক নিয়ে র্যাঞ্জির টেবিলে রাখে। কিছুক্ষণ পর ওরা দুজনই যখন দুজনের টেবিলে স্ট্রবেরি মিল্ক দেখতে পায়, সেটা নিয়ে দুজন দুজনের কাছে যায়। তুমি এটা ফেরত দিলে কেন? কিন্তু যখনই ওরা একজন আরেকজনের হাতে স্ট্রবেরি মিল্ক দেখতে পায়, ওরা বুঝতে পারে ওরা একজন আরেকজনের জন্য এটা এনেছে, আর দুজনই হাসে। এরপর ওরা দুজন একসাথে বসে ডাম্পলিং খাচ্ছিল। র্যাঞ্জি বলে, প্রথমে আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তাই তোমাকে কাজ থেকে তাড়াতে চেয়েছিলাম, তবে এখন ওরকমটা ভাবি না, আর ওই দিনের জন্য সরি। এসব শুনে সুয়াংও ওকে মাফ করে দেয়। কথা শেষে র্যাঞ্জি ওর অফিসে আসে। ও দেখে ওর কম্পিউটার অন করা, আর বিজি কোম্পানিতে দেয়া প্রেজেন্টেশনের ফাইলটাও খোলা ছিল, যেটা ওর কাছে আজব লাগে। অন্যদিকে জুনজিকে দেখি, ও অনেক ড্রিঙ্ক করে ফেলে। ইয়ান ওকে বাড়ি নিয়ে যাচ্ছিল। এখানে জুনজি নিজের অনুভূতির ব্যাপারে ইয়ানকে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি। ইয়ান এতে ঘাবড়ে যায়, আর কিছু না বলেই চলে যায়। পরদিন অফিসে আসার পর ওরা জানতে পারে বিজি কোম্পানির প্রজেক্টটা ওয়েনদের কোম্পানি পেয়ে গেছে। তাই র্যাঞ্জির মনটা খুবই খারাপ ছিল। রাতের বেলা সুয়াং র্যাঞ্জিকে খাবার খাওয়াতে নিজের ঘরে নিয়ে আসে। ওদের ঘর যথেষ্ট নোংরা ছিল। র্যাঞ্জির খুবই খারাপ লাগছিল। এরপরও ও সবার সাথে খেতে বসে। ওর সাথে লুয়ের ঝগড়া লেগেই ছিল। খাবার শেষে লু ওকে বাহিরে নিয়ে যায় আর বলে, তোমার লক্ষণ কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। র্যাঞ্জি ওর কথা বুঝতে পারে না। লু বলে, আমি তোমার থেরাপিস্ট, যে এতদিন ফোনের মাধ্যমে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে এসেছি। র্যাঞ্জি বিশ্বাসই করতে পারছিল না। লু বলে, তুমি এত ঝুঁকি নিয়ে এখানে এসেছ কারণ তুমি সুয়াংকে ভালোবেসে ফেলেছ, তাই না? এতে কিন্তু তোমার অবস্থা খারাপ হতে পারে। র্যাঞ্জি বলে, সুয়াংকে নিয়ে আমার কোনো ঝুঁকি নেই, আর হ্যাঁ, আমি আর আমার থেরাপি কন্টিনিউ করতে চাই না। এসব বলে ও চলে যায়। পরদিন ওরা অফিসে এসে দেখে কেউ ওই ভিডিওটা ভাইরাল করেছে, যখন সুয়াং ময়লার গাড়ি নিয়ে ওর গাড়ির উপর পড়েছিল। ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। তবে এখন এটা নিয়ে সবাই র্যাঞ্জিকে কথা শোনাচ্ছিল। ওর ইমেজ খারাপ হচ্ছিল। অন্যদিকে আমরা জানতে পারি এই ভিডিওটা আসলে ওয়েন ভাইরাল করেছে, যেন র্যাঞ্জির ইমেজ খারাপ হয়। কাজ শেষে সবাই বাড়ি চলে যায়। সুয়াং এখনও অফিসে ছিল। ও র্যাঞ্জির ইমেজ ভালো করার জন্য একটা ভিডিও শ্যুট করে। ও সবাইকে ক্লিয়ার করে যে ওটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল আর কিছুই না। ও বলে, প্রথমে আমি র্যাঞ্জিকে না জেনেই অনেক ভুল বুঝেছি, তবে ধীরে ধীরে বুঝতে পেরেছি ও কতটা ভালো আর হার্ডওয়ার্কিং একজন ছেলে। বাহির থেকে হয়তো ও খুবই রুড, তবে ভেতর থেকে খুবই নরম একজন মানুষ। এই সব কিছু র্যাঞ্জি শুনতে পায়। ও অনেক খুশি হয়। ও তো সুয়াংকে ভালোবেসে ফেলেছে। ও কিছু না ভেবেই সুয়াংয়ের কাছে গিয়ে সোজা ওকে কিস করে বসে, আর কিছু না বলেই চলে যায়। সুয়াং তো বোকা হয়ে দাঁড়িয়ে থাকে।
অন্যদিকে দঙ্কে দেখি ও জিয়ানের লাইভ দেখছিল আর খুশি হচ্ছিল, মানে ও জিয়ানকে পছন্দ করে। একদিন জিয়ানের এক স্টকার ওর উপর হামলা করে, তখনই দং এসে ওকে বাঁচিয়ে নেয় আর সেই লোককে পুলিশে দেয়। জিয়ান ওর এই কাজে ওর উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। পরদিন র্যানজি অফিসে এসেও ওদের কেসের কথাই ভাবছিল আর খুশি হচ্ছিল, কাজে মনই ছিল না। ওকে এভাবে দেখে দং বলে, ভাই কি হয়েছে তোর? ওদিকে সুয়াংয়েরও একই অবস্থা ছিল, ওর মাথায় এটা ঘুরছিল, র্যানজি আমাকে কেন কিস করল? ও সোজা র্যানজির কাছে এসে জিজ্ঞেস করে, তুমি আমায় কেন কিস করেছ? র্যানজি বলে, আমি তোমায় এজন্য কিস করেছি কারণ আমি তোমায় ঘৃণা করি না। এর মাঝে এখানে দং আসে। সুয়াং জিজ্ঞেস করে, তুমি কি দংকে ঘৃণা করো? র্যানজি বলে, না আমি ওকে একদমই ঘৃণা করি না। সুয়াং বলে, তাহলে কি তুমি ওর সাথেও ওটা করতে পারবে? দং তো অবাক হয়ে যায়, কি করবে, তোমরা দুজন কি কিছু করেছ? সুয়াং কি প্রশ্ন করেছে, এতে ও নিজেই লজ্জা পেয়ে চলে যায়। পরদিন সুয়াং কাজ করতে র্যানজির ঘরে আসে, ও কাজ করছিল আর র্যানজির একটা ছবি দেখতে পায়, যেটা দেখে দেখে ও খুশি হচ্ছিল। এ সময় র্যানজি চলে আসে, হঠাৎ ওকে দেখে সুয়াং পড়েই যাচ্ছিল। র্যানজি ওকে ধরে ফেলে, এক মুহূর্তের জন্য একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে, দেন লজ্জা পেয়ে দূরে সরে যায়। কাজ শেষে ও বাড়ি ফিরে আসে, আজও এক মেয়েকে ও লুয়ের ঘর থেকে বের হতে দেখে। লু ওকে আইসক্রিম এনে দেয়। সুয়াং জিজ্ঞেস করে, তোমার ঘরে প্রতিদিন এত মেয়েরা আসে কেন? লু বলে, আসলে আমি একজন থেরাপিস্ট, ওরা আমার রোগী। এটা জেনে সুয়াং অবাক হয়, ও লুকে কতটা ভুল বুঝেছিল। অন্যদিকে জুনজিকে দেখি, ও ইয়ানের অফিসের সেখানে এক কফি শপে চাকরি নিয়েছে, যেন ইয়ানের ক্লোজ হতে পারে। আমরা বুঝতে পারি ইয়ানও ধীরে ধীরে ওকে পছন্দ করতে শুরু করেছে, তবে সেটা প্রকাশ করে না। র্যানজির মা ওর অফিসে আসে আর আবারও জিয়ানের সাথে ডিনারে যেতে বলে। রাতে র্যানজি জিয়ানের সাথে ডিনারে যায়। ও বলে, দেখো আমি তোমাকে ওভাবে পছন্দ করি না। জিয়ান বলে, আমি জানি। আচ্ছা তোমার সাথে দং আসেনি? র্যানজি বলে, না তো। এটা শুনে জিয়ানের মনটা খারাপ হয়ে যায়। এতে র্যানজি বুঝতে পারে জিয়ান দংকে পছন্দ করে, তাই র্যানজি অফিসে এসে কিছু জিনিস পাঠানোর বাহানায় দংকে জিয়ানের ঘরে পাঠায়, যেন ওদের দেখা হয়। অন্যদিকে সুয়াংয়ের বাবা ঘরে এসে দেখে সুয়াং ভুল করে চাবি নিয়ে গেছে, এজন্য উনি সুয়াংয়ের অফিসে যেতে নিচ্ছিল। এটা দেখে লুও ওনার সাথে যায়। বাহিরে সুয়াং গ্লাস পরিষ্কার করছিল, লু জলদি ওর কাছে গিয়ে নিজের শার্ট দিয়ে ওর পোশাক ঢেকে দেয়, যেন ওর বাবা জানতে না পারে ও ক্লিনারের কাজ করছে। বাবা ওদেরকে এভাবে দেখে বলে, তোমাদের মাঝে কি চলছে, তুমি কি লুকে পছন্দ করো? সুয়াং মামলাটা সামলানোর জন্য বলে দেয়, হ্যাঁ আমরা ডেট করছি। সেরি থেকে এই সব কথা র্যানজিও শুনে ফেলে, বেচারার মনটাই ভেঙে যায়। সুয়াং লুকে ধন্যবাদ বলে ওর সাহায্য করার জন্য। অন্যদিকে জিয়ান রোবট ঠিক করার বাহানায় দংকে বাড়ি ডাকে, দং কাজ শেষে চলেই যাচ্ছিল। জিয়ান ওর জন্য পানি আনতে গিয়ে হোঁচট খেয়ে ওর উপরেই পড়ে যায়, যেটাতে দুজনের হার্টবিট ফাস্ট হয়ে যায়। এর মাঝে ওর কাছে কল আসে, তাই ও জলদি এখান থেকে চলে যায়। বেচারি দংয়ের সাথে সময় কাটাতে পারল না, তাই বারে এসে ড্রিঙ্ক করছিল। এ সময় ওয়েন ওর কাছে আসে। আসলে ওয়েন অনেক আগে থেকেই ওকে পছন্দ করে, তবে জিয়ান ওকে পাত্তাই দেয় না। ওয়েন কি করে, ওর ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেয়, যার ফলে ও বেহুশ হয়ে যায়। ওয়েন ওকে নিজের সাথে নিয়ে যাচ্ছিল, তখনই দং এসে ওকে আটকে দেয়। দংয়ের বলার পরও ওয়েন জিয়ানকে ছাড়ছিল না, উল্টো ওকে কথা শোনাতে থাকে। দং রেগে ওকে ঘুষি মেরে জিয়ানকে নিয়ে চলে যায়। পরদিন সকালে জিয়ানের যখন ঘুম ভাঙে, ও নিজেকে দংয়ের ঘরে দেখে অবাক হয়। দং ওকে গত রাতের পুরো ঘটনাটা বলে, এতে জিয়ান খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখি ওদের কোম্পানিতে ম্যানুয়াল ক্লিনিং ডিপার্টমেন্টে তেমন কোনো লাভ হচ্ছিল না, তাই বোর্ড মেম্বাররা এই ডিপার্টমেন্ট বন্ধ করে দেয়।
এই ডিপার্টমেন্টে সুয়াংও ছিল। তাই র্যানজির মনটা খারাপ হয়ে যায়। ও সুয়াংকে বলে, তোমার চাকরি ছাড়ার দরকার নেই, তুমি চাইলে অন্য ডিপার্টমেন্টে যেতে পারো। তবে সুয়াং নিষেধ করে দেয় আর নিয়ম মোতাবেক ও নিজেও চাকরি ছেড়ে চলে যায়। র্যানজি ওকে শেষবারের মতো বিদায় জানাতে আসে, ওকে জড়িয়ে ওর আর লুয়ের রিলেশনের জন্য অভিনন্দন জানায়। সুয়াং বলে, আরে আমার আর লুয়ের মাঝে কিছুই নেই, বাবা যেন জানতে না পারে আমি ক্লিনারের কাজ করছি, এজন্য তখন মামলা সামলাতে ওই কথা বলেছিলাম। এটা শুনে র্যানজি খুশি হয়ে যায়, কিন্তু এসব কথা সুয়াংয়ের বাবাও শুনে ফেলে আর ওকে পিটানোর জন্য দৌড়াতে থাকে। এসব দেখে র্যানজি হাসে। র্যানজি কোম্পানি এসে জানতে পারে ওদের এই এমপ্লয়ি ওয়েনের সাথে মিলে আছে আর কোম্পানির সকল তথ্য লিক করত। র্যানজি ওকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে এবারের মতো ছেড়ে দেয়। বিজি কোম্পানিও জেনে গেছে ওয়েন র্যানজির সাথে কি করেছে, তাই বিজি কোম্পানি আবারও ওদের কোম্পানির সাথে ডিল করে নেয়, যেটাতে সবাই খুশি। অন্যদিকে সুয়াং এক রেস্টুরেন্টের বাহিরে টেম্পলেট বিলানোর কাজ করছিল। এ সময় র্যানজির মা ওকে দেখে ফেলে, উনি সুয়াংয়ের ব্যাপারে আগেও শুনেছে, তাই উনি সুয়াংকে চিনে ফেলে। উনি সুয়াংকে র্যানজির ঘরে কাজ করার অফার করে। প্রথমে সুয়াং রাজি হয় না, তবে তিন গুণ বেশি স্যালারি পাবে বলে ও রাজি হয়ে যায়। বাড়ি এসে ও সবাইকে মিথ্যে বলে যে বেইজিং শহরে ওর চাকরি হয়েছে। এরপর ও নিজের সব কিছু গুছিয়ে র্যানজির ঘরে চলে আসে। র্যানজি ওকে দেখে খুশি হয় আর ওকে সব কাজ বুঝিয়ে দেয়। ও সুয়াংকে জুতো পরতে দেয় যেটা ওর পায়ে বড় হয়। এরপর ওরা দুজন যখন শপিংয়ে যায়, র্যানজি ওকে জুতো কিনে দেয় যেটাতে ও অনেক খুশি হয়। বাড়ি এসে ও কাজ করছিল, র্যানজি লুকিয়ে লুকিয়ে ওকে দেখছিল। সুয়াং যখনই সেদিকে তাকায় ও অন্যদিকে ঘুরে যায় আর এখানে খুবই রোম্যান্টিক এক সিন তৈরি হয়। পরদিন ওর বাবা ওকে কল করে, ওরা জিজ্ঞেস করে বেইজিং কেমন দেখতে। সুয়াং বলে এখানের আবহাওয়া অনেক ভালো, আরও বাহানা মেরে জলদি ফোনটা কেটে দেয়। লু খবরে দেখতে পায় বেইজিংয়ে তো ঝড় হচ্ছে। এতে লু বুঝে ফেলে সুয়াং মিথ্যে বলছে আর সোজা র্যানজির ঘরে চলে আসে। সুয়াং তো ধরা পড়ে গিয়েছে ও অনুরোধ করে বাবাকে ব্যাপারটা জানিও না। লু এতে রাজি হয়, তবে শর্ত রাখে এখন থেকে আমিও এখানেই থাকব। র্যানজি জিজ্ঞেস করে কেন, লু বলে তুমি আমার রোগী, তোমার স্বাস্থ্যের খেয়াল রাখাও আমার দায়িত্ব। আগে তুমি যে কাজ করতে ভয় পেতে এখন সেগুলোই করছ, এতে তোমার শরীর খারাপ হতে পারে। যাই হোক, লুও এরপর ওদের সাথে থাকতে শুরু করে। ওদের দুজনের মাঝে তো সারাটা দিন ঝগড়া লেগেই থাকে। সুয়াং অবাক হয়ে ওদের দেখতে থাকে। র্যানজি যখনই সুয়াংয়ের কাছে যাওয়ার চেষ্টা করে, লু ওদের মাঝে চলে আসে। এতে র্যানজি খুবই বিরক্ত হয়। একদিন সন্ধ্যাবেলা সুয়াং ওর মাকে মিস করে অনেক কাঁদছিল। ওকে কাঁদতে দেখে র্যানজি ওকে সামলাতে থাকে। সুয়াং বলে আমার মা খুবই কঠোর পরিশ্রমী আর দয়ালু একজন মানুষ ছিল, কিন্তু উনি এক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। র্যানজি বলে তোমার মা বেঁচে থাকলে তোমাকে নিয়ে অনেক গর্ববোধ করত, তুমিও ওনার মতোই। ও সুয়াংয়ের হাতে কিস করে বলে আমি এখনই তোমার জবাব চাচ্ছি না, এতদিনে নিশ্চয়ই তুমি বুঝে গেছ তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। বাহির থেকে এর সব কিছু লুও দেখে ফেলে, বেচারার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। সুয়াং র্যানজির কথায় লজ্জা পেয়ে চলে যাচ্ছিল। র্যানজি ওকে আটকে বলে আমি সত্যি তোমাকে পছন্দ করি, আর ওকে কিস করে বলে তুমি কি আমার জন্য কিছু অনুভব করো না। সুয়াং বলে আমিও তোমাকে পছন্দ করি, আর এখান থেকে ওদের প্রেম শুরু। পরদিন র্যানজি ঘুম থেকে উঠে দেখে লু ওদের কিছু না বলেই চলে গেছে। ও সুয়াংকে ঘুম থেকে তুলতে যায়। সুয়াং ভাবে ও হয়তো স্বপ্ন দেখছে। ও র্যানজির গালটা টেনে বলে স্বপ্ন বাস্তবের মতো কেন লাগছে। র্যানজিও ওর গালটা টেনে বলে তুমি কোনো স্বপ্ন দেখছো না। এটা শুনে সুয়াং লজ্জা পেয়ে যায়। ওরা দুজন তো রিলেশনে আসার পর একসাথে অনেক খুশি ছিল। অন্যদিকে পুলিশ এসে দংকে অ্যারেস্ট করে নেয়।
কারণ ওয়েন ওর নামে কেস করেছে। পুলিশ ওকে জিজ্ঞাসাবাদ করে ওই দিন রাতে ও ওয়েনকে কেন মেরেছে। ডং এসব ঝামেলায় জিয়ানকে ফাঁসাতে চাচ্ছিল না, তাই ও বলে আমাদের মাঝে পার্সোনাল ম্যাটার নিয়ে ঝগড়া লেগেছিল। এখানে র্যানজি এখনও এই খবরটা জানে না। ও বিজনেস ট্রিপে যাচ্ছিল, সাথে সুয়াংকেও নিয়ে যায়। কাজ শেষে ওরা এক হোটেলে থাকে। সুয়াং ওর রুমটা খুব সুন্দর করে পরিষ্কার করে দেয়। ওরা একসাথে হরর মুভি দেখছিল। র্যানজি ভয় পাচ্ছিল, এটা দেখে সুয়াং ওকে আরও ভয় দেখাতে থাকে। অনেক রাত হয়ে গেছে, সুয়াং ওর রুমে চলে যাচ্ছিল, তবে র্যানজি ওকে আটকে ফেলে আর দুজন একসাথেই ঘুমিয়ে পড়ে। পরদিন ওরা দুজন কাপল ড্রেস পরে আর একসাথে অনেক ঘোরাফেরা করে। সন্ধ্যায় ওরা বাড়ি ফিরে আসে। আগে থেকেই র্যানজির মা বসেছিল, যাকে দেখে ওরা অবাক। তবে র্যানজির মা কিছুই বলে না, উনি ওনার ছেলেকে দেখতে এসেছিল, ছেলে তো খুশিই আছে, তাই উনি চলে যায়। র্যানজি বলে তুমি এতটা ভয় পাচ্ছিলে কেন? ও বলে তো ভয় পাবো না। ওরা দুজন একটু রোম্যান্স করতেই যাচ্ছিল, তখনই র্যানজির মা এসে ওদের এভাবে দেখে ফেলে। আসলে উনি ওনার ব্যাগটা রেখে গিয়েছিল। মা জিজ্ঞেস করে তোমরা কি ডেট করছ? উনি খুবই খুশি হয়ে যায়। সুয়াং লজ্জা পাচ্ছিল, তাই র্যানজি ওনাকে বাহিরে নিয়ে যায়। আসলে মা বুঝতে পেরেছিল র্যানজি সুয়াংকে পছন্দ করে, তাই উনি ইচ্ছে করেই সুয়াংকে এই ঘরে পাঠিয়েছে, যেন ওরা দুজন ক্লোজ হতে পারে, কারণ সুয়াংয়ের আশেপাশে থাকলে ওনার ছেলেটা খুশি থাকে। পরের সিনে র্যানজি ডংয়ের সাথে দেখা করতে জেলে আসে। ওয়েন এখনও কেসটা উঠায়নি, তাই র্যানজি কিছুই করতে পারে না। ও অফিসে আসার পর মিটিং রাখে। ও আবারও ম্যানুয়াল ক্লিনিং ডিপার্টমেন্ট চালু করে, যার ফলে পুরনো কর্মীরা আবারও কোম্পানিতে ফিরে আসে। সুয়াংও খুশি হয়ে ওকে ধন্যবাদ বলে। অন্যদিকে ডং জেল থেকে ছাড়া পেয়ে যায়। সামনে জিয়ান দাঁড়িয়েছিল। ও জানতে পেরেছে ডং ওই রাতের জন্য জেল খাটছে। জিয়ান ওকে জড়িয়ে ধরে। এখানে ওরা দুজন দুজনকে বলে দেয় আমি তোমাকে ভালোবাসি, আর ওদের লাভ স্টোরিও শুরু হয়ে যায়। জুনজি এখনও ইয়ানকে পটানোর চেষ্টা করেই যাচ্ছিল। যেহেতু ইয়ানও ওকে পছন্দ করতে শুরু করেছে, এবার ওকে হ্যাঁ বলে দেয়। জুনজি এতে অনেক খুশি, আর ওদেরও প্রেম শুরু। এখানে র্যানজি আর সুয়াংকে দেখি। সুয়াং ওর ঘরের কাছের দোলনায় দুলছিল। লু ওকে দেখে ভাবে ও হয়তো একা। ও আইসক্রিম নিয়ে সুয়াংয়ের কাছে যেতেই নিচ্ছিল, তখনই ও র্যানজিকে দেখতে পায় আর মন খারাপ করে চলে যায়। ওরা দুজন অ্যামিউজমেন্ট পার্কে ডেটে যায়। এখানে ওরা একসাথে অনেক মজা করে। আমরা দেখি র্যানজি ওয়াশরুমে এসে ওর হাত বারবার পরিষ্কার করছিল। আসলে ওর রোগটা এখনও ঠিক হয়নি। ও সুয়াংকে খুশি করার জন্যই এখানে এসেছে। অন্যদিকে বাকি দু কাপলদেরও দেখানো হয়। ওরাও একসাথে অনেক হাসি খুশি সময় পার করছিল। লু এখানে সুয়াংয়ের মায়ের কবরে ফুল দিতে আসে। ও বলে সুয়াং একজনকে ভালোবেসে খুশি আছে, কিন্তু আমি খুশি থাকতে পারছি না। আমার মনে হয় না আমি আর এখানে থাকতে পারবো। আমি তো আপনার উপকারের প্রতিদান দিতে এসেছিলাম। এই কথাটা সুয়াং শুনে ফেলে। তুমি কোন উপকারের কথা বলছ? লু বলে তোমার মনে নেই ছোটবেলায় তোমার মা আমাকে বুলিদের হাত থেকে বাঁচিয়েছিল? সুয়াংয়ের মনে পড়ে লু ছোটবেলায় কিছু সময়ের জন্য ওর বন্ধু ছিল, তবে হঠাৎ একদিন ও ওর পরিবারের সাথে আমেরিকা চলে গিয়েছিল। লু আমেরিকা থেকে ফিরে আসার পর খবর পেয়েছে সুয়াংয়ের মা মারা গিয়েছে। এজন্য ও সুয়াংদের পাশের ঘরে শিফট হয়ে গেছে, যেন ও সুয়াংয়ের খেয়াল রাখতে পারে। পরদিন মিস্টার জুন সুয়াংকে ওদের টিমের লিডার বানিয়ে দেয়, যেটাতে ও অবাক হয়। মিটিং শেষে ও র্যানজিকে জিজ্ঞেস করে তুমি এটা কেন করলে? র্যানজি বলে আমি কিছুই করিনি, তোমার কাজের দক্ষতা ভালো, তাই মিস্টার জুন তোমাকে লিডার বানিয়েছে, এজন্য ওনাকে হতাশ করো না। এসব শুনে সুয়াং খুশি হয়। পরের সিনে দেখি জুনজি ইয়ানকে ডেটে ডাকে।
ইয়ানের সাথে সুয়াংও চলে আসে। আসলে ও প্রমোশনের খুশিতে সেলিব্রেট করতে যাচ্ছিল। ওকে দেখে তো জুনজি অবাক। এর মাঝে কিছু লোক ভায়োলিন বাজাতে বাজাতে আসে আর সুয়াংকে ফুল দেয়। জুনজি এসব ইয়ানের জন্যই প্ল্যান করেছিল। সুয়াং ভাবে ও টিম লিডার হয়েছে বলে ওরা সারপ্রাইজ রেখেছে। খাবার খাওয়ার সময় সুয়াংয়ের চামচটা পড়ে যায়। ও সেটা তুলতে গিয়ে দেখে ফেলে জুনজি আর ইয়ান হাত ধরে রেখেছে। এটা দেখে ও বুঝে ফেলে কিছু তো চলছে। সুয়াং জুনজিকে বলে এদিকে আয়। ও আসতে গিয়ে উল্টে পড়ে যায় কারণ সুয়াং ওদের দুজনের জুতোর ফিতা বেঁধে দিয়েছে। এরপর ওরাও স্বীকার করে নেয় হ্যাঁ ওরা ডেট করছে। সুয়াং ওদের উপর একদমই রাগ করে না, উল্টো ওদের জন্য খুশি হয়। পরদিন সুয়াং অফিসে আসলে র্যানজি ওকে কাছে টেনে কিস করতেই যাচ্ছিল। তখনই ইউ এসে ওদের এভাবে দেখে ফেলে। সুয়াং লজ্জায় দৌড় মারে। কাজ শেষে র্যানজি ওকে বাসায় আগিয়ে দিতে আসে। ও যাওয়ার পর র্যানজি টিস্যু নিয়ে ওর গাড়ির হ্যান্ডেল পরিষ্কার করতে থাকে। দূর থেকে লু এটা দেখে ফেলে। ও ওর টিচারের সাথে এ ব্যাপারে কথা বলে। টিচার বলে র্যানজি যদি সুস্থ না হয়েও ঠিক হওয়ার ভান ধরে ওর অবস্থা আরও খারাপ হতে পারে। পরদিন সুয়াং কলিগদের সাথে খাবার খাচ্ছিল। একজন বলে মিস্টার র্যানজি অনেকটা পাল্টে গেছে, উনি হয়তো কাউকে ডেট করছে। উনি যে মেয়েকে ডেট করছে নিশ্চয়ই ও অনেক ধনী হবে। এটা শুনে সুয়াংয়ের মনটা খারাপ হয়ে যায়। এগুলো র্যানজিও শুনতে পায় আর সবার সামনে এসে ও সুয়াংয়ের হাতটা ধরে বলে আমি সুয়াংকে ডেট করছি, যেটা শুনে সবাই অবাক। অন্যদিকে দেখি র্যানজির নানাও এ ব্যাপারটা জেনে গেছে। উনি সুয়াংয়ের বাবার সাথে দেখা করতে আসে। নানা বলে র্যানজি সুয়াংকে ডেট করছে, যেটা আমাদের পরিবারের সাথে মানায় না। সবাই এটাই ভাবছে সুয়াং টাকার জন্য র্যানজিকে ডেট করছে, তাই সুয়াংয়ের র্যানজির থেকে দূরে থাকাটাই ভালো হবে। সুয়াংয়ের বাবা বলে আমার মেয়ে টাকার জন্য কাউকে ডেট করবে না। আপনার যদি ওদের সম্পর্ক নিয়ে এতই সমস্যা থাকে আপনি গিয়ে র্যানজিকে বুঝান, এসব বলে উনি রেগে চলে যায়। সুয়াং যখন বাড়ি আসে ওর বাবা ওকে র্যানজির থেকে দূরে থাকতে বলে। র্যানজির নানা এসে কি বলে গেছে সেগুলোও ওকে বলে। র্যানজি সুয়াংয়ের সাথে যোগাযোগ করতে পারছিল না তাই ওর সাথে দেখা করতে আসে। বাবা ওকে দেখেই ওকে ঘর থেকে তাড়াতে থাকে আর ওকে বলে তোমার নানা এসে আমার মেয়েকে অসম্মান করে কথা বলেছে, এগুলো তো আমি সহ্য করতে পারবো না। এসব শুনে সুয়াংয়ের ওর নানার উপর অনেক রাগ হয় আর ওনার কাছে মাফ চেয়ে চলে যায়। লু সুয়াংয়ের সাথে কথা বলতে আসে। কথায় কথায় লু জিজ্ঞেস করে আচ্ছা যে ড্রাইভার তোমার মায়ের অ্যাক্সিডেন্ট করেছিল সে কি তোমাদের ক্ষতিপূরণের টাকা দিয়েছিল? সুয়াং বলে হ্যাঁ উনি 2 মিলিয়ন ইউয়ান দিতে চেয়েছিল, তবে বাবা এতে রাজি হয়নি। লু ভাবতে থাকে সাধারণ একজন ড্রাইভার এত টাকা কোথায় পেল, ব্যাপারটা ওর ঘটকা লাগে। তাই ও সুয়াংয়ের মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে খবর লাগাতে থাকে। সুয়াংয়ের বাবা ওর থেকে ফোন নিয়ে নিয়েছে, এমনকি ঘর থেকেও বের হতে দেয় না, যার ফলে ওর একদমই র্যানজির সাথে যোগাযোগ হয় না। পরদিন দং র্যানজির কাছে এসে বলে ওয়েন তোমার সাথে যা করেছে এর জন্য ওকে কোম্পানি থেকে বের করে দেয়া হয়েছে, তাই তুমি সাবধানে থেকো, ও এখন নিশ্চয়ই তোমার ক্ষতি করার চেষ্টা করবে। এখানে লু সুয়াংকে নিয়ে বাহিরে যায় আর ওকে বলে দেয় র্যানজির অবস্থা ঠিক হয়নি, ও তোমাকে খুশি করার জন্য ঠিক হওয়ার নাটক করছে। এসব শুনে সুয়াংয়ের মনটা খারাপ হয়ে যায়। লু ওকে সামনের ব্রিজে যেতে বলে। সুয়াং বলে তুমিও চলো। লু বলে না তুমি একাই যাও, ওর কাছে ব্যাপারটা আজব লাগে। সামনে গিয়ে ও দেখতে পায় র্যানজি দাঁড়িয়ে আছে, মানে লু ওদের দেখা করিয়ে দিল। ওরা একসাথে ভালো কিছু সময় কাটায়। এরপর র্যানজি ওকে বাসায় আগিয়ে দেয়। রাতের বেলা সুয়াং ওর বাবাকে মানাতে থাকে র্যানজি খুবই ভালো একটা ছেলে, আমার অনেক খেয়াল রাখে। বাবাও মেয়ের খুশির জন্য মেনে যায় আর কাল থেকে আবারও ওকে কাজে যেতে বলে। সুয়াং অনেক খুশি হয়।
ওদিকে লু যে লোককে সুয়াংয়ের মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে খোঁজ লাগাতে বলেছিল, ওই লোক ওকে বলে যে ড্রাইভার সুয়াংয়ের মায়ের অ্যাক্সিডেন্ট করেছিল, অ্যাক্সিডেন্টের পর ওনার ব্যাংক অ্যাকাউন্টে 2 মিলিয়ন ইউয়ান এসেছিল। ড্রাইভার জেলে যাওয়ার পর ড্রাইভারের ছেলে সেই টাকা তুলে নিয়েছিল, কিন্তু এখনও এটা জানতে পারিনি ওই ড্রাইভারের মালিক কে। এসব শুনে লুয়ের ব্যাপারটা গড়বড় লাগে। পরদিন সুয়াং অফিসে যায়, ওকে দেখে র্যাঞ্জি অনেক খুশি। সুয়াং এরপর র্যাঞ্জির মায়ের সাথে দেখা করতে আসে, ওরা একসাথে বেশ কিছুক্ষণ গল্প করে। সুয়াং ওনাকে র্যাঞ্জি আর ওর নানার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করে। উনি বলে, আমার বাবা আমাকে আর র্যাঞ্জির বাবাকে আলাদা করে দিয়েছিল, এরপর আমি জানতে পেরেছি আমি প্রেগন্যান্ট। র্যাঞ্জির নানা ওকে পারফেক্ট বানানোর জন্য ওকে অনেক শাসন করত। র্যাঞ্জিও নানার কাছে একদম পারফেক্ট হতে চেত, তবে ও যতই ভালো করত ওর নানা কখনো ওর প্রশংসা করত না, ওকে নোংরার সাথে তুলনা করত। এর ফলেই র্যাঞ্জির মিসফোবিয়া হয়ে গেছে। লু সুয়াংয়ের সাথে দেখা করতে আসে, ও টেবিলে এক অ্যালবাম দেখতে পায় যেটা র্যাঞ্জির মা সুয়াংকে দিয়েছে। ও এখানে খেয়াল করে র্যাঞ্জির নানার ড্রাইভারের চেহারা ওই লোকের সাথে মিল যে সুয়াংয়ের মায়ের অ্যাক্সিডেন্ট করেছে। এটা দেখে ও অবাক। অন্যদিকে ওয়েনকে দেখি, ওয়েনও জেনে ফেলে র্যাঞ্জির নানার ড্রাইভারই সুয়াংয়ের মায়ের অ্যাক্সিডেন্ট করেছে। এটা জানার পর ও কিছু প্ল্যান করতে থাকে। লু ওই ড্রাইভারের ছেলের সাথে দেখা করতে যায় যে সুয়াংয়ের মায়ের অ্যাক্সিডেন্ট করেছিল। এখানে লু জানতে পারে র্যাঞ্জির নানাই আসলে সুয়াংয়ের মায়ের অ্যাক্সিডেন্ট করেছে, আর নিজের সম্মান বাঁচাতে ওর বাবার উপর দোষ চাপিয়ে দিয়েছে। এসব শুনে ও অবাক। ও সুয়াংকে এসব বলতে আসে, তবে ও বলতে পারে না। পরের সিনে র্যাঞ্জি ওদের সাথে মিলে সুয়াংকে প্রপোজ করার প্ল্যান করে। এরপর রিয়ান সুয়াংয়ের কাছে গিয়ে বলে, এই জামাটা আমার ফিট হচ্ছে না, তুমি পরো, এক জায়গায় যাব আমরা। ইয়ান ওকে একটা জায়গায় নিয়ে আসে আর বাহানা মেরে এখান থেকে চলে যায়। ধীরে ধীরে সবাই এখানে আসতে থাকে, সবাই মিলে ওর জন্য খুব সুন্দর করে ডান্স করে। সুয়াং খুবই খুশি হয়। এরপর র্যাঞ্জি এখানে আসে, ও সুয়াংকে বিয়ের জন্য প্রপোজ করে। সুয়াং হ্যাঁ বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই ওয়েন ওই ড্রাইভারের ছেলেকে নিয়ে চলে আসে। ড্রাইভারের ছেলে বলে, র্যাঞ্জির নানাই আসলে সুয়াংয়ের মায়ের অ্যাক্সিডেন্ট করেছে, আর বাঁচার জন্য আমার বাবাকে ফাঁসিয়ে দিয়েছে। এসব শুনে ওদের মাথায় আকাশটা ভেঙে পড়ে। র্যাঞ্জি ওকে বলে, আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। তবে সুয়াং কিছু না বলেই চলে যায়। বাড়ি এসে ও প্রচণ্ড কাঁদতে থাকে। র্যাঞ্জি সোজা ওর নানার কাছে গিয়ে জিজ্ঞেস করে উনি এসব করেছে কিনা। নানা বলে, আমি এমনটা করিনি। র্যাঞ্জি সুয়াংয়ের সাথে দেখা করতে আসে, তবে সুয়াং ওর সামনেই যায় না। ও মানতেই পারছিল না যে মানুষটাকে ও এত ভালোবাসে তার পরিবারের কেউ ওর মাকে মেরেছে। র্যাঞ্জি অনেক কাঁদতে থাকে, ওর তো কোনো দোষ নেই। এই ঘটনার পর থেকে সুয়াং আর র্যাঞ্জির সামনেই যায় না। র্যাঞ্জি এতে অনেক ডিপ্রেশনে চলে যায়, ফলে ওর মানসিক অবস্থাও খারাপ হতে থাকে। ও অনেক অনুরোধ করে সুয়াংয়ের সাথে দেখা করে। ও বলে, তুমি অফিসে যেতে পারো, আমার চিকিৎসার জন্য আমাকে বাসাতেই থাকতে হবে। ও শেষবারের মতো সুয়াংয়ের গালে কিস করে আর বিদায় দিয়ে চলে যায়। এভাবেই অনেক দিন পার হয়ে যায়। ওরা দুজনই দুজনকে মিস করছিল, তবে পরিস্থিতির কারণে ওরা দেখা করছিল না। র্যাঞ্জির অবস্থা খারাপ ছিল, লু ওর খেয়াল রাখছিল। ওরা ডিসাইড করে ওরা সত্যটা বের করবে, যে র্যাঞ্জির নানা সত্যি সুয়াংয়ের মায়ের অ্যাক্সিডেন্ট করেছিল কিনা। সত্যটা বের করার জন্য ওরা ওই ড্রাইভারের ওয়াইফের সাথে দেখা করতে যায়। প্রথমে মহিলা ওদের কিছুই বলে না, ওদেরকে এখান থেকে তাড়িয়ে দেয়। র্যাঞ্জি হার মানে না, ও আবারও মহিলার সাথে দেখা করতে আসে। অনেক অনুরোধের পর মহিলা সত্যটা বলে, তোমার নানার এই অ্যাক্সিডেন্টে কোনো দোষই নেই, আমার হাজব্যান্ডই অ্যাক্সিডেন্ট করেছে। তোমার নানা খুবই ভালো একজন লোক,
আমার হাজব্যান্ড জেলে যাওয়ার পর উনি আমাদের পরিবারের খরচের জন্য টাকা দিয়েছে, এমনকি সুয়াংদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য তোমার নানাই আমাদেরকে 2 মিলিয়ন ইউয়ান দিয়েছিল, তবে সুয়াংয়ের পরিবার সেটা নেয়নি। পরবর্তীতে আমার ছেলে সেই সব টাকা জুয়াতে লাগিয়ে দিয়েছে। র্যানজি এই সব কিছুর ভিডিও করে সুয়াংকে পাঠায়। সুয়াংও বুঝতে পারে র্যানজির পরিবারের কোনো দোষই নেই। সুয়াং জলদি এখানে এসে র্যানজিকে জড়িয়ে ওর কাছে মাফ চায়, তবে বেশিক্ষণ বস্তি এলাকায় থাকার ফলে ও বেহুশ হয়ে পড়ে যায়। জলদি ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবাই এখন জানতে পেরেছে র্যানজির নানার কোনো দোষই নেই। ওরা এবার এটা ভাবতে থাকে র্যানজির এই অসুখটা কিভাবে ঠিক করবে। যেহেতু নানার কারণেই র্যানজির এই অসুখটা হয়েছে, হয়তো ওনার সাথে সম্পর্ক ভালো হলেই র্যানজি সুস্থ হয়ে যাবে। র্যানজি হুঁশে আসলে সুয়াং ওর কাছে মাফ চায়, সত্যটা না জেনেই ওকে ছেড়ে চলে যাওয়ার জন্য। ওরা প্রমিস করে আর কখনো একজন আরেকজনকে ছেড়ে যাবে না। কিছুদিন পর র্যানজির জন্মদিন আসে। সুয়াং ওকে ওর নানার বাড়ি নিয়ে আসে। র্যানজি ঘরে যেতেও ঘাবড়াচ্ছিল। সুয়াং ওকে ভেতরে নিয়ে যায়। র্যানজি খেতেও পারছিল না। নানা ওকে বলে, কোম্পানি কবে ফিরছ? র্যানজি বলে, খুব শীঘ্রই। নানা বলে, আমি হয়তো কখনো বলিনি, তবে তোমার কোম্পানি অনেক ভালো কাজ করছে, তুমি সবসময় অনেক ভালো কাজ করেছ। এই প্রথমবার নানার মুখে প্রশংসা শুনে ও ইমোশনাল হয়ে যায়। নানা ওকে দেখায়, উনি ওর প্রত্যেকটা জন্মদিনেই ওর জন্য গিফট কিনত, তবে কখনো দিত না। আসলে কিছু মানুষ আছে যারা ভালোবাসে ঠিকই, তবে সেটা প্রকাশ করতে পারে না। কিন্তু আমার কাছে এটা খুবই ইলজিক্যাল। তুমি ভালোবাসা প্রকাশ করতে পারো না, এটা ঠিক আছে, তবে এর মানে এই না তুমি খারাপ ব্যবহার করবে আর তাকে কষ্ট দিবে। যাই হোক, র্যানজি বুঝতে পারে ওর নানা ওকে অনেক ভালোবাসে। এরপর র্যানজি সবার সাথে খেতে বসে। নানা নিজের প্লেট থেকে ওকে খাবার খেতে দেয়। উনি সুয়াংকেও মেনে নিয়েছে, যার ফলে সবাই খুশি ছিল। অন্যদিকে জুনজি আর ইয়ানকে দেখানো হয়। জুনজি অন্য দেশে যাবে মেকানিক্যাল ডিজাইন নিয়ে পড়ার জন্য, তাই ইয়ান ওকে ইন্টারভিউর প্র্যাকটিস করাচ্ছিল। ইয়ান কিছুটা ইমোশনাল হয়ে যায়। জুনজি বলে, চিন্তা করো না, আমি সাকসেস হয়ে অবশ্যই তোমার কাছে ফিরে আসব, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। অন্যদিকে ওরা দুজন ডেটে আসে। লোকজন ওদেরকে অনেক প্রশ্ন করে, তাই জিয়ান ওদের রিলেশন পাবলিক করে দেয়। সবাইকে বলে দেয়, আমরা দুজন ডেট করছি। র্যানজির নানা সুয়ানের বাবার কাছে মাফ চাইতে আসে, প্রথমে ওনাদের অপমান করার জন্য, আর ওনাদের মাঝেও ঝামেলা মিটে যায়। সুয়াংয়ের বাবা এবার সুয়াংকে র্যানজির হাতে তুলে দেয়। সবাই একসাথে বসে হাসি খুশি খাবার খায়। বাবা যখন জানতে পারে জুনজি আর ইয়ান ডেট করছে, উনি অবাক হয়। রাতের বেলা সুয়াং র্যানজিকে এক ব্রিজের কাছে নিয়ে যায়। ও খুব সুন্দর করে ওকে জন্মদিনের সারপ্রাইজ দেয়। সুয়াং ওর কানে কানে আই লাভ ইউ বলে। প্রথমবার ও এটা বলেছে। র্যানজি এতে অনেক খুশি হয়। পরদিন র্যানজি কোম্পানিতে ফিরে আসে। সবাই ওকে দেখে অনেক খুশি। এভাবেই বেশ কিছু সময় পার হয়ে যায়। র্যানজির মিস ফোবিয়াটাও ঠিক হয়ে গেছে। ও লুকে ধন্যবাদ বলে ওর এতটা সাহায্য করার জন্য। লু বলে, আমি শুধু আমার কাজ করেছি। ও ডিসাইড করেছে ও আমেরিকা ফিরে যাবে। সুয়াং বলে, কেন? লু বলে, তুমি যদি কখনো আমাকে মিস করো, আমার কাছে আসতে পারো, 10 বছর হোক বা 20 বছর হয়ে যাক, আমি সব সময় তোমার জন্য অপেক্ষা করব। সুয়াং তো জানে না লু ওকে ভালোবাসে। ও লুকে বিদায় দিয়ে চলে যায়। লু এক নজরে ওকে দেখতে থাকে। এরপর ও আমেরিকা চলে যায়। পরের সিনে র্যানজি সুয়াংকে বলে, তোমাকে ইম্পর্ট্যান্ট এক কাজে যেতে হবে। ঠিকানা মতো সুয়াং সেখানে চলে যায়। ও এখানে হট এয়ার বেলুন দেখতে পায়, যেখানে একজন ক্লিনার সেটা পরিষ্কার করছিল, তাই ও নিজেও কাজে লেগে পড়ে। হঠাৎ করে বেলুন আকাশে উড়তে থাকে। ও তো ঘাবড়ে যায়। পেছন থেকে র্যানজি ওকে জড়িয়ে ধরে।
ও বলে, আজ থেকে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমার সাথেই থাকতে চাই। ও আবারও সুয়াংকে বিয়ের জন্য প্রপোজ করে। এবার সুয়াং ওকে হ্যাঁ বলে দেয়। খুশিতে দুজন দুজনকে কিস করে। এরপর আমাদের কিছু সময় পর দেখানো হয়। এতদিনে ওদের দুজনের বিয়ে হয়ে গেছে। ওরা একসাথে খুবই খুশি ছিল। র্যাঞ্জির মা ওদের জন্য অনেক গিফট নিয়ে আসে। সুয়াং যখন ওনাকে মা বলে ডাকে, উনি অনেক খুশি হয়ে যায়। এভাবেই হাসি খুশিতে ওদের জীবন পার হচ্ছিল। একদিন ওরা জানতে পারে সুয়াং প্রেগন্যান্ট। র্যাঞ্জিত অনেক খুশি হয়ে যায়। এভাবেই তিন মাস পার হয়ে যায়। আমরা জানতে পারি সুয়াংয়ের সাথে সাথে জিয়ানও প্রেগন্যান্ট। দুই বন্ধু নিজেদের বাচ্চার আল্ট্রাসাউন্ডের ছবি দেখে খুবই খুশি হচ্ছিল। পরের সিনে ওরা চারজন একসাথে খাবার খেতে আসে। সবাই একসাথে ভালো সময় কাটায়। দং আর জিয়ান ওদেরকে বিদায় দিয়ে চলে যায়। সুয়াংয়ের বাবু পেটে লাথি মারছিল। র্যাঞ্জি বলে, তুমি বড় হলে আমি আর তুমি মিলে তোমার মায়ের অনেক খেয়াল রাখবো। আর হ্যাঁ, মাকে বেশি জ্বালিও না। সুয়াং বলে, ও লাথি মারা বন্ধ করে দিয়েছে। র্যাঞ্জি বলে, বাহ, ও তো এখন থেকেই আমার কথা শুনছে। সুয়াংয়ের টায়ার্ড লাগছিল, তাই র্যাঞ্জি ওকে কোলে তুলে বাসায় নিয়ে যেতে থাকে। এই মিষ্টি মুহূর্তের সাথে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।